মুফতি মোহাম্মদ সেলিম আজ 22 মে বিচারিক আদালতে সারেন্ডার করেছেন। বিচারিক আদালত ওনার সারেন্ডার অ্যাকসেপ্ট করে ওনাকে জেল হাজতে পাঠানোর অর্ডার দিয়েছেন। ওনার 10 বছর সাজা ভোগ করার জন্য হাজি মোহাম্মদ সেলিম আজকে থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। ওনার সুচিকিৎসা এবং ডিভিশনের জন্য দরখাস্ত অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, দ্যাট মিন্স জেলারকে নির্দেশনা দেওয়া হয়েছে। হাজি মোহাম্মদ সেলিমের ওয়াইফ মারা যাওয়া সত্ত্বেও তার আপিলটা খারিজ করে অটোমেটিকলি তার ওয়াইফের সম্পত্তিও ছেলেদের কাছে না দিয়ে ওনার উপর দিয়ে ওনাকে সাজা দেয়া হয়। এইগুলো হচ্ছে আমাদের স্ট্রং গ্রাউন্ড মহামান্য অ্যাপেলেট বিভাগে আপিল করার জন্য। আমরা রোববার আপিল করার আগে আমাদের দুইটা ডকুমেন্টের প্রয়োজন। একটা হচ্ছে আজকে সারেন্ডারের আদেশ, এটার সার্টিফাইড কপি আমরা নিয়মতান্ত্রিকভাবে পাব, এবং জেলখানা থেকে ওনার ওকালতনামাটা, এটাও আমরা কালকে বা পরশু দিনের মধ্যে পেয়ে যাব। এই জন্যই আমি রোববার রাখলাম যেই ডেটে আমরা চেম্বার জাজের কাছে ওনার এই আপিলটা নিয়ে ইনিশিয়াল প্রসেসটা শুরু করতে পারবো।